আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার অন্তু। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন, যে যেখানে আছেন নিরাপদে আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আবারও সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক সবাইকে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি রমজানের একটি ব্লগ প্লাস ঈদের আগের রাতের কিছু ভিডিও এবং ঈদের দিনের কিছু ভিডিও। তো সব মিলিয়ে আমি ভিডিওটা সাজিয়েছি। তো আব্বু হচ্ছে এখানে কিছু বাজার নিয়ে এসেছে। প্রথমেই দেখতে পেলেন গরুর মাংস নিয়ে এসেছে 5 কেজির মতো, আর এখানে কিছু শুকনা বাজার। তো বাজারগুলো মূলত ঈদেরই বাজার, আর ঈদের বাজার বলতে গেলে বাসায় বেশ কিছু রয়েছে, তো আর যেগুলো প্রয়োজন লাগবে সেগুলোই নিয়ে এসেছে, আর খুবই অল্প পরিমাণে এনেছে। তো আমি ভিডিওতে বাজার দেখালে অনেকে আমাকে বকা দেন, যে বলে থাকেন যে এত বাজার সদাই কেন দেখাই। আসলে ব্লগ তো সব কিছু মিলিয়েই হয়, সো সব কিছুই দেখাতে হয়। যাই হোক, এখানে আমু বাজারগুলো বের করে নিচ্ছে, আর তো এখানে হচ্ছে শুকনো কিছু বাজার আর কি। তো যেগুলো শেষ হয়ে গিয়েছে এগুলোই এনেছে, আরও অনেক কিছুই বাসায় আছে, তো যেগুলো আছে সেগুলো আর আনেনি। তো আম্মু এখন বাজারগুলো গুছিয়ে রাখবে। তো এবারের আমার ঈদ কেমন কেটেছে সেটা নিয়ে একটু আপনাদের সাথে বলি। এবার সম্পূর্ণই ভিন্ন রকম একটা ঈদ কাটিয়েছি। আমি বুঝতেই পারিনি যে দিনটি ঈদের দিন ছিল, লাইফে কখনো এরকম ঈদ যায়নি আমার। এবারই প্রথম আমি শপিং ছাড়া ঈদ করলাম। যাই হোক, তারপরও সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, দেশের যে সিচুয়েশন এই সিচুয়েশনে তো শপিংয়ের কথা কল্পনাও করা যায় না। তারপরও আমার হাবি অনেকবার করে বলেছে কেনাকাটা করার জন্য বা অনলাইনে কিছু কেনার জন্য, তো আমি কিছুতেই রাজি হইনি। আমি বলেছি যে কিছুই হবে না একবার শপিং ছাড়া ঈদ করলে। তাছাড়া নতুন ড্রেস অনেকগুলো কিনে রেখেছি, সেগুলো এখন পর্যন্ত আমার বানানো হয়নি। এর মধ্যেই লকডাউন পড়ে গিয়েছে, তো ড্রেসগুলো বানাতে আমি আর কুমিল্লাও যেতে পারিনি। তো যাই হোক, এবার সম্পূর্ণ ভিন্ন রকম একটি ঈদ গিয়েছে আমার। আর এবারের ঈদে আমি স্পেশাল কোনো খাবারের আইটেমও মেক করিনি। তো তার কারণ হচ্ছে আমি একটু সিক ছিলাম ঈদের আগের দিন থেকেই। ঈদের দিন পর্যন্ত সিক ছিলাম বলতে আমার প্রচণ্ড মাথা ব্যথা ছিল। মাথা ব্যথাটা এতটাই তীব্র ছিল যে আমি আমার কিছুই ইচ্ছে করিনি বানাতে, বা কোনো কিছুই ভালো লাগেনি। দেখা যায় প্রতিবার ঈদেই আমি স্পেশাল কিছু বানিয়ে থাকি, তো এবার আর ইচ্ছে করিনি আর ভালোও লাগেনি বানাতে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার রমজানের ব্লগ। তো আম্মু ইফতারের জন্য পায়েস রান্না করছিল আর মোরগ পোলাও রান্না করছে, আর আমি ফালুদা বানাবো। তো এই ভিডিওটা হচ্ছে আমার হাজবেন্ড যখন আমাদের বাসায় ছিল তখনের ভিডিও, আপনাদের সাথে আমার শেয়ার করা হয়নি। তো এখন হচ্ছে আম্মু দুই চুলার মধ্যে রান্না করতেছে, একটার মধ্যে পায়েস আর একটাতে হচ্ছে মোরগ পোলাও। দেখতে দেখতে রমজান মাসটা খুব দ্রুত শেষ হয়ে গেল। আসলে রমজান মাস আসলে আমার মনে হয় রমজান মাসটা খুব দ্রুত শেষ হয়ে যায় অন্যান্য মাসের তুলনায়। তো খুব খারাপ লাগে যখন রমজান শেষ হয়ে যায়, আল্লাহর রহমতের মাস। তো এই যে এখানে মোরগ পোলাও হচ্ছে, আর আম্মু হচ্ছে রাতের জন্য গরুর মাংস রান্না করেছিল, পায়েসটাও হয়ে গিয়েছে। তো এখন আমি ফালুদাও বানিয়ে নিয়েছি। তো ফালুদা তো এর আগে আমি শেয়ার করেছি, সেজন্য আজকে আর শেয়ার করিনি। এই তো পায়েসটাও তৈরি হয়ে গিয়েছে, এখন সব কিছু বেড়ে নিবে। আর আমার আম্মুর হাতের এই পায়েসটা অনেক বেশি মজার হয়, এটা একদম বেশি করে দুধ দিয়ে রান্না করা হয়, খুবই মজার হয় এই পায়েসটা। আর সেদিনের পায়েসটাও ভীষণ মজার হয়েছিল। আর এখন হচ্ছে মোরগ পোলাওটাও বেড়ে নিবে, তারপর আমি টেবিলে সব কিছু সাজিয়ে নিব। তো ইফতারের সময় সব কিছু সাজিয়ে টেবিলে রাখতে আমার খুব ভালো লাগে, রোজার এক মাস এই কাজটা সবসময়ই করা হয়। আর ছিল আলুর চপ, সেটা বলতে ভুলে গিয়েছিলাম। তো আলুর চপগুলো আমি বানিয়ে তারপর ফ্রাই করে নিয়েছি। তো এখন টেবিলে সব কিছু দিয়ে দিয়েছি, সব কিছুই অনেক মজার ছিল। আর একটা কথা, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো এখানে আমি ফালুদা বানিয়ে নিয়েছি, আর এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে আমার ঈদের আগের রাতের ভিডিও। তো আমি সন্ধ্যা সময় শাওয়ার নিয়েছি, প্রচণ্ড মাথা ব্যথা
ছিল, ভেবেছি যে শাওয়ার নিলে মাথা ব্যথাটা একটু কমে যাবে। তো শাওয়ার নেওয়ার পর আমি ওয়াশরুম থেকে বের হয়ে দেখলাম যে আমার আব্বু আম্মু আমার বড় জেঠিদের ঘরে আসছে। তো আমিও চলে আসলাম, আর এসে দেখি যে এখানে সবাই আছে, জেঠিদের ঘরে আড্ডা চলতেছে। তো এই যে আব্বুকে দেখতে পাচ্ছেন, আব্বু চেয়ারে বসে আছে আর আমাকে বলছে এ আমাকে ভিডিও করিস না। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার বড় জেঠি, মেজো জেঠি, আমার আম্মু, তারপর আদিবার আম্মু, তারপর আমার একটা কাজিন আপু, মানে চাচাতো বোন আর কি। তো আপু হচ্ছে লকডাউনে আটকা পড়ে গিয়েছে, তো এখানেই ঈদ করতেছে। তো এখন আমি যাচ্ছি হচ্ছে আরেকটা রুমে, ওইখানে হচ্ছে এদের নাকি আজকে পার্টি হবে বাচ্চাদের, বাড়ির যত বাচ্চা কাচ্চা আছে। তো আমার জ্যাঠাতো ভাইয়ার মেয়েরা ওরা অনেক আগেই ঢাকা থেকে চলে আসছে, দাদু বাড়িতে ঈদ করবে, আর ওরা আজকে বিকেলে আমাকে গিয়ে ইনভাইট করে এসেছে যে ফুপি তোমার আজকে ইফতারের পর আমাদের বাসায় দাওয়াত। তো আমি বললাম যে কিসের দাওয়াত, আর দাওয়াত ইফতারের পর কেন? তারপর বললো যে তোমার জন্য সারপ্রাইজ আছে। তো আমি তো বুঝছি, কারণ সবাইকে তো মেহেদি লাগিয়ে দিতে হবে। ঈদের আগের রাত আমার বাড়ির সবাইকে মেহেদি লাগিয়ে দিই আমি অনেক বছর আগে থেকেই। তো সবাইকে মেহেদি লাগিয়ে দিই, আর সবাই আমার কাছে মেহেদি লাগানোর জন্য বসে থাকে। তো দেখতেই পেলেন, আমি যখন রুমে ঢুকলাম সবাই এসে আমাকে ফ্লাওয়ার দিল। এরা আমাকে বিশেষ অতিথি বানিয়েছে ওদের আজকের পার্টি। ওরা হচ্ছে আজকে কেক কেটে তারপর আরও কী যেন চিপস স্প্রাইট এগুলো এনেছে। সবাই হচ্ছে ঈদের আগের রাতে বলে পার্টি করবে, ছোটো বাচ্চা মানুষ এরা, এদের একটু খুশি আনন্দ। তো সাথে এরা আমাকেও রেখেছে, তো সবাই মিলে আমাকে ফুল দিল। তো বড়দের দেখা দেখি আবার ছোট পিচিগুলোও এসে ফুল দিল। জেঠিদের ঘরের যত প্লাস্টিকের ফুল আছে সবগুলো দিয়ে আমাকে অভ্যর্থনা জানানো হলো, তো মজাই লেগেছে। তো এখন সব বাচ্চারা কেক কেটে চাঁদ রাত সেলিব্রেশন করবে। আর এই যে এখন সবাইকে চিপস আর স্প্রাইট দেওয়া হচ্ছে, ওরা আবার আমার জন্য চিপস আর স্প্রাইট এনেছে স্পেশালি আমাকে দেওয়ার জন্য। তো কেকটা বানিয়ে দিয়েছে আদিবার আম্মু, এখন সবাই মিলে কেকটা কাটবে। তো আমাকেও বলছিল ফুপি তুমিও আসো, তো আমি বললাম যে তোমরাই কাটো, আমি ভিডিও করছি। আর এখানে যারা আছে এদের মধ্যে আমার কাজিন আছে, ভাইস্তি আছে, ভাগ্নি আছে, ভাইগনা আছে। তো সবাই মিলে এখন মজা করবে আর কি চাঁদ রাতে, আর তারপর আমি মেহেদি লাগিয়ে দিব। দেখতেই পেলেন সবাই কতটা মজা করেছে, কেক কেটেছে, খেয়েছে, তারপর এখন আমি মেহেদি লাগিয়ে দিচ্ছি। তো আমার এতটাই মাথা ব্যথা ছিল, আমি ভেবেছিলাম যে আমি কাউকে মেহেদি লাগাতে পারবো না। তো ওদেরকে আমি বললাম যে এবার তো সবাইকে মেহেদি লাগিয়ে দিতে পারবো না, যে কোনো দুজনকে লাগিয়ে দিব, কারণ আমার খুবই খারাপ লাগছিল, আমার শরীরটাও খুব খারাপ লাগছিল মাথা ব্যথার জন্য। তো এখানে আমার মেজো বোনও লাগিয়ে দিচ্ছে আমার আরেকটা ভাইস্তিকে, তো আমি লাগিয়ে দিচ্ছি আমার আরেকজন ভাইস্তিকে, আর আমার ছোটো বোনও আসছে, ও লাগিয়ে দিচ্ছে ওই যে আদিবাকে লাগিয়ে দিচ্ছে। তো আমরা তিন বোন মিলে সবাইকে মেহেদি পরিয়ে দিলাম মিলিয়ে ঝিলিয়ে। তো ওরা সবাই বাচ্চা মানুষ, বছরের এই দিনটাতেই বসে থাকে আশা করে আমার কাছে মেহেদি লাগানোর জন্য। তো আমার খুবই খারাপ লেগেছে যে আমি সবাইকে মেহেদিটা পরিয়ে দিতে পারিনি, সবাই খুবই আশা করেছিল আমার হাতে লাগাবে। তো বাড়ির সব বাচ্চাগুলা লাইন বেঁধে বসে থাকে প্রতি বছর আমার কাছে মেহেদি লাগানোর জন্য, আর আমার কাছে এরা কী মজা পায় আল্লাহই জানে, আর কারো কাছেই লাগাতে চায় না। তো যাই হোক, ডিজাইনও এবার ভালো করে দিতে পারি পারিনি মাথা ব্যথার জন্য, শরীর খুব খারাপ লাগছিল, আর তখন বেজেছিল রাত 10:30। তো ওদেরকে মেহেদি লাগানোর পর আমি আমাদের বাসায় এসেছি, এসে তারপর মইনের জন্য একটা কেক বানাবো। তো কেক বানাবো সেটার প্রিপারেশন নিয়ে রেখেছি দুপুরবেলাতে, কিন্তু মাথা ব্যথার জন্য সেই কেক বানিয়েছি আমি রাত 12:00। তো যাই হোক, মইনের জন্য কেকটা বানাচ্ছি, আর আমি স্পেশাল কিছুই বানাবো না আজকে, জাস্ট এই কেকটাই। তো আমি যখন কেকটা মোল্ডে নিয়েছি, আমার ছোটো বোন বললো যে আমি ট্রাই করব ডিজাইনটা, তারপর মইন বললো যে আমিও ট্রাই করব। তো আমার ভাই বোন দুজন মিলে উপরের ডিজাইনটা করে নিচ্ছে, আর এবার আমি আমার বোনদেরকেও মেহেদি লাগিয়ে দিতে পারিনি,
মানে এতটাই সিক ফিল করছিলাম, আর আমি নিজেও লাগাইনি। আর আমি মেহেদি লাগিয়েছি ঈদের দিন, হঠাৎ ইচ্ছে করলো যে একটু মেহেদি পরি। তো এই তো এখন আমার ছোট বোন কেকের ডিজাইনটা এঁকে দিল, তারপর কেকটা আমি বসিয়ে দিয়েছি, আর এক ঘন্টা পর আমার কেকটা হয়েও গিয়েছে। তো আজকের কেকটাও অনেক সুন্দর হয়েছে। তো আমার ভাই এই কেকটা খুবই পছন্দ করে আমার হাতে, তো ভাবলাম যে ঈদে ওর জন্য কেকটা বানাই। প্রায় সময় বানানো হয় বাসায়, তো ভাবলাম ঈদে বানাবো না তা কী করে হয়, আর ও এটা খেতে খুবই পছন্দ করে। তো দেখতেই পাচ্ছেন কেকটা খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো এখন আমি কেকটাকে মোল্ড আউট করে তারপর কেটে নিব। তো এখন কিন্তু বাজে রাত 12টা, প্রায় 12টার উপরে বেজে গিয়েছে। তো কেকটা আমি মোল্ড থেকে নামিয়ে কেটে রেখে তারপর ঘুমিয়ে যাব। আর এখানে আম্মু চটপটির জন্য বুট ভিজিয়ে রেখেছে। ঈদের দিনে চটপটি হবে না তা তো হয়ই না, প্রতি ঈদে চটপটি খেতেই হয়। তো এই তো এখন হচ্ছে ঈদের দিন সকালবেলা। তো এইরকম ঈদ আমি জীবনে প্রথম কাটিয়েছি, যে ঈদে আমি ঘুম থেকে উঠেছি অনেক লেট করে, রাতে আমার একটু ঘুম হয়নি, আমি ঘুমিয়েছি প্রায় ভোরের দিকে, ঘুম একটুও হয়নি। তো সেই জন্য আম্মু সকালবেলা আমাকে বেশি একটা ডাকেও নি। তো উঠে দেখলাম যে ব্রেকফাস্টের জন্য আম্মু সব কিছু রেডি করে রেখেছে। এখানে দুধ দিয়ে লাচ্ছা সেমাই রান্না করেছে, আর হচ্ছে সেমাই জর্দা রান্না করেছে, আর ছিল কেক, আর আম্মু লুচি বানিয়েছে। তো আর বিশেষ কিছুই না, আমি নিষেধ করেছিলাম এত বেশি কিছু আইটেম না করার জন্য, দেখা যায় খাওয়াই হয় না। আর অন্যবার তো দেখা যায় অনেক গেস্ট আসে ঈদের দিন, এবার কোনো গেস্টও আসবে না, তো গেস্টদের জন্য বিশেষ করে বেশি কিছু রান্না করা হয়। তো এবার তো কোনো গেস্টও আসবে না, সো সেক্ষেত্রে আম্মুকে বলেছি বেশি কোনো আইটেম না করতে। তো আমি এখন আমার নাস্তাটা খেয়ে নিচ্ছি, আর আমি ঘুম থেকে উঠেই দেখি সবার নাস্তা খাওয়া হয়ে গিয়েছে, আমার আম্মুর রান্নাবান্নাও শেষ, সব কিছু কমপ্লিট। তো এবার বুঝেন আমি কতটা লেট করে ঘুম থেকে উঠেছি। তো যাই হোক, বাড়ির বাচ্চা কাচ্চা সবাই এসে ভোরবেলাতেই আমাকে খুঁজে গিয়েছে। তো আমি কয়েকজনকে বলেছিলাম যে আমি সকালবেলা, খুব সকালবেলা উঠে তোমাদেরকে মেহেদি দিয়ে দিব, যাদেরকে মেহেদি লাগাতে পারিনি। তো সেটাও হয়নি, ঘুমিয়েছিলাম, তো আমার বোন লাগিয়ে দিয়েছিল। আর এখানে আম্মু রান্না করেছে, দেখতেই পাচ্ছেন চিকেন রোস্ট আর গরুর মাংস আলু দিয়ে রান্না করেছে, আর রান্না করেছে পোলাও। তো আমি আম্মুকে এবার নিষেধ করেছিলাম বেশি আইটেম না করতে, জাস্ট দুই একটা আইটেম করলেই চলবে, এত বেশি কিছু খাওয়া হয় না, দেখা যায় প্রতিবারই অনেক অনেক কিছু রান্না করা হয়। তো এবারই জাস্ট আমাদের সিম্পল রান্নাবান্না, তো আলহামদুলিল্লাহ সব কিছু অনেক ভালো ছিল। আর এবার বাসায় কোনো গেস্টও আসবে না, তো সেজন্য আর বেশি রান্নাবান্না তেমন একটা করা হয় নাই। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার ভাই আর আমার ভাইগনা বসে দুষ্টুমি করছে আমার খাটের মধ্যে, ওরা বসে খেলতেছে। তো ও হচ্ছে আমার জ্যাঠাতো বোনের ছেলে, ওরা এবার লকডাউনে আটকা পড়ে নানু বাড়িতেই ঈদ করেছে। তো একটু আগে আপু এসেছিল, তো আপু এসে আমাদের সবাইকে ঈদ সালামি দিয়ে গেল। আর এই যে দেখতে পাচ্ছেন আমার বোনেরা আর ভাই বাহিরে, এরা হচ্ছে ফটো সেশন করতেছে। ঈদের সময় ফটো সেশন হবে না, ছবি তোলা হবে না, এমনটা তো কখনোই হয় না, শুধু হয়েছে এবার আমার ক্ষেত্রে, আমি কোনো ছবি তুলিনি। এই তো মঈন আপনাদের সবাইকে ঈদ মোবারক জানিয়ে দিল। আজকে ওয়েদারটা অনেক সানি, বাহিরে খুবই রোদ উঠেছে। এখন হচ্ছে দুপুরবেলা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তো আমি শুয়ে আছি, আমার আজকে কিছুই ভালো লাগছে না, কেন ভালো লাগছে না কিছুই জানি না। তো হঠাৎ আমার ইচ্ছে করলো একটু হাতে মেহেদি পরি, তো দেখতেই পাচ্ছেন কি ঘোড়ার ডিম মার্কা মেহেদি দিয়েছি। তো আজকে কেন জানি না আমার কোনো কিছুই ভালো লাগছে না, তো ফোন কলে সবার সাথে কথা হয়েছে, ভিডিও কলে সবার সাথে কথা হয়েছে, রিলেটিভসদের সাথে, তো আমার শ্বশুরবাড়ির সবার সাথেও কথা হয়েছে, আমার মামাদের সাথে, খালামুনি নানু সবার সাথে কথা হয়েছে। তো এখন আমি সন্ধ্যা সময় চটপটি নিয়ে বসেছি এক বাটি। তো ঈদের দিন সন্ধ্যাবেলা চটপটি না খেলে তো হয়ই না, চটপটিটা সবসময়ই খেতে হয়, আর চটপটিটা অনেক মজা হয়েছিল। তো এবার নানু বাড়িকে খুব বেশি মিস করছি, দেখা যায় ঈদের পর দিনও আমাদের ঈদের মতোই আনন্দ থাকে, আনন্দ হয়, সবাই আমরা নানু বাড়িতে যাই, আমার খালামুনি আসে, খালাতো বোনরা আসে, সবাই মিলে অনেক মজা করি। তারপর আমার মামারা নানু সবাই নতুন টাকা সালামি দেয়, সব মিলিয়ে খুবই মজা হয়। আর এবার তো নানুরাও আসতে পারেনি বাড়িতে, সবাই ঢাকাতেই ঈদ করতেছে। তো যাই হোক, আজ এখানেই বিদায় নিব, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।